আসসালামু আলাইকুম সবাইকে, আফরিনস আলটিমেট কিচেনে সবাইকে স্বাগতম আরেকটিবার। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভ্যানিলা কেক, এবং সেটাকে আমি ডেকোরেট করেছি চকলেট গানাশ দিয়ে। সেই জন্য আপনারা একটি কেকেই দুই রকম কেকের স্বাদ পাবেন। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমি কেকের শুকনো উপকরণগুলোকে একসাথে চেলে নেব। সেজন্য আমি একটি পাত্রের উপরে একটি চালনি বসিয়ে 2/3 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার আমি এই সবগুলো উপকরণকে একসাথে ভালো করে চেলে নেব। আপনারা চাইলে সামান্য লবণ অ্যাড করতে পারেন, কিন্তু আমি এখানে করিনি। এবার আমি এগুলোকে সাইডে রেখে ফেলে দিচ্ছি। এই পাত্রটিকে সরিয়ে নিলাম। এখন আমি এই পাত্রে 2টি ডিমের সাদা অংশ বিট করে নেব। এই ডিম দুটিকে আমি রুম টেম্পারেচারে এনে রেখেছিলাম। যদি ফ্রিজে থাকে তাহলে ডিম দুটোকে 1 থেকে দেড় ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিতে হবে। এখন আমি এটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি। আমি প্রথমে এটাকে লো স্পিডে বিট করে নিচ্ছি, এরপরে এটাকে মিডিয়াম স্পিডে বিট করে নেব। পুরোটা সময় জুড়ে আমি মিডিয়াম স্পিডে বিট করে নিয়েছি, কারণ আমার কাছে মনে হয় যদি ফুল স্পিডে বিট করা হয় তাহলে কেকের ভিতরে অনেক বাবলস ক্রিয়েট হয়ে যায় এবং কেকটার ভিতরে অনেক ছিদ্র চলে আসে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে নেব চিনি। আমি এখানে 1/2 কাপ চিনি অ্যাড করব। চিনিটাকে আমি সম্পূর্ণ একসাথে দিব না, 3 বারে অ্যাড করেছি। প্রথমে একটু চিনি দিয়ে ভালোভাবে বিট করে নিলাম। এই পর্যায়ে আমি আরও একটু চিনি অ্যাড করে নিচ্ছি। চিনিটাকে অ্যাড করে নেওয়া হয়ে গেলে আমি আরও একটু বিট করে নেব। বারবার বলে রাখছি, আমি পুরোটা সময় জুড়ে মিডিয়াম স্পিডে বিট করেছি, ফুল স্পিডে আমি বিট করিনি। দিয়ে দিচ্ছি শেষ চিনিটুকুও। চার থেকে 5 মিনিট এভাবে বিট করার পরে আমি এটার মধ্যে ডিমের কুসুমটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে ডিমের কুসুম এবং সাদা অংশকে একসাথে বিট করতে পারেন, তবে যদি আলাদা আলাদাভাবে বিট করা হয় তাহলে কেকটা বেশি সফট হয় এবং কেকটা ভালো ফোমি হয়। এখন আমি শুকনো উপকরণগুলোকে এটার সাথে মিশিয়ে নেব। ব্যাটারটার মধ্যে শুকনো উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এগুলোকে খুবই আলতো হাতে ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। এ সময় খুব একটা তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করা হয় তাহলে ফোমটা নষ্ট হয়ে যাবে, আর ফোমটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কেকটা ফুলবে না এবং সফট হবে না, কেকটা শক্ত হয়ে যাবে। আমার এটা ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিচ্ছি কনসিস্টেন্সিটা কেমন। এই পর্যায়ে আমি ভ্যানিলা এসেন্সটাকে অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে শুরুতেই ভ্যানিলা এসেন্সটাকে অ্যাড করে দিতে পারেন, কিন্তু আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। আমার ব্যাটারটা এখন রেডি। এখন আমি এই ব্যাটারটাকে একটা কেক মোল্ডের উপরে দিয়ে নিচ্ছি। আমি এখানে 7 ইঞ্চির কেক মোল্ড ব্যবহার করেছি। ব্যাটারটাকে দেওয়া হয়ে গেলে এই কেক টিনটাকে আমি একটু ট্যাপ করে নিচ্ছি। ট্যাপ করে নিলে কেকের ভিতরে যে বাবলসটা থাকে সেটা বেরিয়ে যাবে। এই পর্যায়ে আমি চুলাতে একটি হাঁড়ি বসিয়ে তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে নিয়েছি, এবং এই হাঁড়িটিকে আমি 5 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এবং এর মধ্যে এখন আমি আমার কেক মোল্ডটাকে বসিয়ে দিলাম এবং ঢাকনা দিয়ে এটাকে আটকে এটার ছিদ্রটাকে ভালোভাবে বন্ধ করে দেব, এবং এটাকে আমি বেক করে নেব 45 থেকে 50 মিনিটের জন্য একদম লো হিটে। কেকটা এখন আমার হয়ে গেছে। একটা কাঠি দিয়ে ভালো করে চেক করে দেখব কাঠিটা ক্লিন এসেছে কিনা। যদি কাঠিটা ক্লিন আসে তাহলে কেকটা হয়ে গেছে। কেকটাকে বের করে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে 4 ভাগ করে নিয়েছি। এই 4 ভাগ করে নিয়ে আমি আর দেখালাম না, কারণ এমনিতেই ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাচ্ছিল। এখন আমি এভাবে প্রত্যেকটা পার্টে সুগার সিরাপ ব্রাশ করে নিচ্ছি। সমপরিমাণ চিনি এবং সমপরিমাণ पानी एकसाथे जाल कर नीले सुगार सिरप रेडी हो जाए। और सुगार सिरपटाके ठंडा करे आमी प्रत्येकटा पार्टे एड करे निच्छी। सुगार सिरप प्रत्येकटा पार्टे भालोभाबे देওয়া হয়ে গেলে প্রত্যেকটা ভাগে আমি ভালো করে ক্রিম ব্রাশ করে নিচ্ছি এবং আমি এরকম একটি ছুরি দিয়ে সেটাকে সমান করার চেষ্টা করছি। আমি আরও একটি লেয়ার বসিয়ে নিচ্ছি এবং তাতেও ক্রিম মাখিয়ে নিচ্ছি। এই পর্যায়ে ক্রিমটাকে খুব বেশি ভালোভাবে ফিনিশিং করার প্রয়োজন নেই, কারণ এটা খুব একটা দেখা যাবে না। আমি আমার শেষ লেয়ারেও ক্রিমটাকে বসিয়ে নিচ্ছি এবং ছুরি দিয়ে ভালো করে সমান করার চেষ্টা করছি। আপনারা চাইলে এখানে স্প্যাচুলা বা কেক লেভেলার দিয়েও আপনারা সমান করতে পারেন, তবে আমার কাছে মনে হয় আমি স্প্যাচুলা দিয়ে বেশ কমফোর্টেবল, সেজন্য আমি স্প্যাচুলাটাই ব্যবহার করছি। সবগুলো লেয়ারে এভাবে করে ক্রিম ব্রাশ করা হয়ে গেলে আমি এটাকে ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আধা ঘন্টা পরে বের করে তার মধ্যে আমি চকলেট গানাশ দিয়ে নিচ্ছি। ভালোভাবে চকলেট গানাশ দেওয়া হয়ে যাওয়ার পরে আমি এটাকে সেট করে নিয়েছি। এখন আমি একটি স্টার নজেলের সাহায্যে এরকম ছোট ছোট ফুল করে নিচ্ছি। আমি এই পুরোটা ডেকোরেশন মাত্র একটি নজেল দিয়েই করেছি। আমি চাচ্ছিলাম আমার কেকটাকে খুব সিম্পল রাখতে, কিন্তু অনেক সুন্দর। আমি ঘুরিয়ে ঘুরিয়ে একদম চারপাশে ফুল করে নিচ্ছি। আমার ফুল করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে সামান্য স্প্রিঙ্কেল দিয়ে নিচ্ছি। সাদার উপরে বিভিন্ন কালারের এরকম স্প্রিঙ্কেল ভালো লাগছে না দেখতে? এখন আমি পেপারগুলোকে সরিয়ে নিচ্ছি এবং চারপাশে ডেকোরেট করে নেব। এভাবে করে ডেকোরেট করে নিলে কেকটা আরও বেশি সুন্দর লাগে। এই তো আমার কেকটা এখন রেডি। এখন শুধু এর উপরে নাম লিখে নিলেই হয়ে গেল। হয়ে গেল আমার ভ্যানিলা কেক উইথ চকলেট গানাশ। একটি কেকেই দুটি কেকের স্বাদ। তো আশা করছি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।